মালদায় বিজেপি নেতার কাছ থেকে উদ্ধার প্রায় 2 লক্ষ টাকা। মালদায় বিজেপি নেতার কাছ থেকে উদ্ধার প্রায় 2 লক্ষ টাকা, পুলিশের নাকা চেকিং এ উদ্ধার নগদ টাকা। বাজেয়াপ্ত করল নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড। মালদা শহরের রবীন্দ্র এভিনিউ এলাকার ঘটনা। মালদায় বিজেপি নেতার কাছ থেকে উদ্ধার প্রায় 2 লক্ষ টাকা, পুলিশের নাকা চেকিং এ উদ্ধার নগদ টাকা। বাজেয়াপ্ত করল নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড। মালদার শহরের রবীন্দ্র এভিনিউ এলাকায় ঘটনা। দুপুরে 4-চাকার গাড়ি সহ বিজেপি নেতাকে আটক করে পুলিশ ফ্লাইং স্কোয়াড। এরপর উদ্ধার হয় 1,95,500 টাকা। শান্তনু ঘোষ নামক ওই নেতা বিজেপির দক্ষিণ মালদা সাধারণ সম্পাদক পদে রয়েছেন। ব্যবসার টাকা ব্যাংকে জমা করতে যাচ্ছিলেন দাবি বিজেপি নেতার। টাকার সঠিক উৎস জানতে না পারায় বাজেয়াপ্ত নগদ অর্থ দাবি কমিশন প্রতিনিধিদের। নির্বাচনের সময় এভাবে নগদ টাকা নিয়ে যাতায়াত নিয়ম বহির্ভূত। যে দলের নেতা হন না কেন, কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বললেন তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। নির্বাচন কমিশনের অর্ডার অনুযায়ী চারিধারেই নাকা চেকিং হচ্ছে। আজকে এই আমাদের রবীন্দ্রনাথ স্ট্যাচুর পাশেই একটা গাড়ি থেকে প্রায় 2 লক্ষ টাকা এটা উদ্ধার করেছে। পুলিশ তদন্ত করে দেখছে যে কি কাজে এটা ব্যবহার হবে এবং কোন দলের হয়ে যাচ্ছে সেটা দেখছে। সঠিক তথ্যটা দিয়ে দেব। আমি বিশ্বাস করি নির্বাচন কমিশন সঠিকভাবে এর তদন্ত করবে। যদি ওই বিজেপি নেতা শান্তনু ঘোষের দাবি এই টাকাটি তার ব্যবসার টাকা, তিনি ব্যাংকে টাকা জমা করতে যাচ্ছিলেন। টাকা কোথায় নিয়ে যাচ্ছিলেন, কত টাকা নিয়ে যাচ্ছিলেন? আপনার ওই অ্যাবাউট 2 লাখ ছিল, 2 লাখের কাছাকাছি আর কি। আমি ওটা ব্যাংকে ডিপোজিট করার জন্যে, একজনের অ্যাকাউন্টে ডিপোজিট করার জন্য নিয়ে যাচ্ছিলাম। এখানে বোধহয় নাকা চেকিং চলছিল, ওনার গাড়িটা দাঁড় করিয়েছেন। দাঁড় করানোর পরে সিজ করছেন। আমি আমার যা ডকুমেন্টস এগুলো দিয়েছি, আমার আইটি রিটার্ন আছে, আমি অফিসারদেরকে বলেওছি, আমার বিজনেস আছে, আমি সেটা সফট কপি দেখিয়েওছি ওনাদেরকে। এখন ওনাদের যা ফরমাল দিয়ে সেটা ওনারা করবে। এ প্রসঙ্গে বিজেপি নেতা অম্লান ভাদুরী এদিন বলেন, যে টাকা বিজেপি নেতার কাছ থেকে পাওয়া গেছে তার সাথে নির্বাচনে কোনো যোগাযোগ নেই। উনি এলআইসি এজেন্সি করেন, সংশ্লিষ্ট এই টাকাই তিনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে জমা করতে যাচ্ছিলেন। শান্তনু ঘোষ আমাদের জেলার সাধারণ সম্পাদক, তিনি তার ব্যবসা এলআইসি করেন, সেই টাকা নিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। যাই হোক, সেই সময় নাকা চেকিং এ পড়ে এবং সেই টাকাটা সিজ হয়ে যায়, এবং এটা নিয়ে আমরা চিন্তিত নই, কারণ এটা ইলেকশনের সঙ্গে সম্পর্কযুক্ত কোনো টাকা নয়, এটা তার ব্যবসার টাকা এবং তার কাছে প্রপার ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্ট দিয়ে তিনি সেই টাকাটা ট্রেজারি থেকে ছাড়িয়ে নেবেন। এই ঘটনাই ঘটেছে, এটার সঙ্গে ইলেকশনের কোনো জড়িত নেই।